হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আজকে আমি যাব হচ্ছে ফরিদপুর ভাঙায়। তো ভাঙা কিন্তু অনেক 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 এখন বর্তমানে বেশি ফেমাস, বেশি বিখ্যাত। তো আমি ওখানেই যাব। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুতে চলে আসছি, আর পদ্মা সেতু দিয়ে যাওয়ার মজা কিন্তু অন্যরকম। আগে কিন্তু আমাদের লঞ্চ, স্পিডবোট বা ফেরি দিয়ে যাওয়া লাগতো, আর এখন কিন্তু ওইরকম কিছু করতে হয় না। এখন কিন্তু আমরা ডিরেক্টলি ঢাকা থেকে ফরিদপুর বা ভাঙা এক থেকে দেড় ঘন্টা চলে যেতে পারি। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি পদ্মা সেতুতে উঠে গিয়েছি এবং গাড়ি থেকেই কিন্তু আমি সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করছিলাম। আবার ব্রিজের উপর থেকে কিন্তু সুন্দরভাবে আমি নদীটিকে উপভোগ করছিলাম এবং অনেক 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 বেশি মজা লাগছিল। তো দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি পদ্মা সেতু থেকে নেমে গিয়েছি, এখন কিন্তু আমরা গ্রামের দিকে যাচ্ছি। তো আমি গ্রামে যেতে যেতে কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু ফ্রেশ হয়ে আমি বাইরে ঘুরতে বের হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশের প্রকৃতিটা কিন্তু অস্থির অস্থির বেশি সুন্দর ছিল, কারণ গ্রামের প্রকৃতির সাথে কোনো প্রকৃতি আসলে তুলনা করা যায় না। তো আমি কিন্তু অনেক সুন্দর করে স্লো মোশন ভিডিও বানাচ্ছিলাম, কারণ স্লো মোশন ভিডিও বানাতে আমার খুব 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 বেশি ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন আমি যেখানে ভিডিওগুলো করছি, আসলে মানে স্লো মোশন ভিডিও গুলো যেখানে আমি করছি বর্তমানে, সেটা হচ্ছে ট্রেন লাইনের একটি সাইড। উপরে হচ্ছে ট্রেন লাইন আর দুই সাইডে হচ্ছে এইরকম ঢালের মতো দেওয়া। তো যাই হোক, এখানে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগছিল আমার কাছে ভিডিওগুলো করতে। তারপরে এখান থেকে দৌড় দিয়ে কিন্তু আমি আসলে নেমে গেলাম ধান খেতে। ধান খেতে নামার পরে কিন্তু আমি হাঁটছিলাম এবং হাঁটতে যেয়ে কিন্তু আমি পুড়ে যেতে গিয়েছিলাম। তো যাই হোক, ধান খেতে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ধান রয়েছে, আমি এগুলো ছিঁড়েছিলাম। তো এটা ছেঁড়া আসলে আমার জন্য ঠিক হয়নি, কারণ এটা কিন্তু অন্য একজন মানুষের ক্ষেত ছিল, আর সেখান থেকে ধান ছেঁড়াটা আসলে ঠিক না। তো যাই হোক, আমি কিন্তু ধানগুলো ফেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি হচ্ছে ট্রেন লাইনে। তো ট্রেন লাইনে ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম, আর এখানে কিন্তু অনেক অনেক বেশি বাতাস ছিল। তো এত গরমের ভেতরে যদি একটু বাতাস পাওয়া যায় তাহলে কিন্তু একটু ফিল নেওয়া যায়। এরপরে কিন্তু বিকেলে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, আর রাতে কিন্তু গ্রামে ভ্যানে ঘুরতে অনেক মজা, যারা ঘুরেছেন তারা আসলে জানেন। তো আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম আসলে ভাঙায়। তো ভাঙা আসলে কিন্তু আমি একটু পরিদর্শন করছিলাম, কারণ এই জায়গাটা আসলে অনেক 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 সুন্দর। তো আমি আবারও কিন্তু ভ্যানে উঠে গেলাম, আবারও কিন্তু ঘোরাঘুরি শুরু করলাম, কারণ ঘুরতে যেহেতু এসেছি আরও ঘুরতে হবে। এরপরে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকে আমি একটু ড্রিঙ্কস খেলাম এবং অতপর বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।